হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা নাস্তার রেসিপি, দেখেই বুঝতে পারতেছেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আর আমার ভিডিওটি যদি কোনো কারণে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু শেয়ার করবেন, একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এর জন্য দেখেন এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। এটা কিন্তু আটা দিয়েও করা যায়। আর লাগতেছে আমার একটা ডিম, আমি একটা ডিম নিয়েছি। ডিমটা অবশ্য রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি প্রথমে। আগে পিঠার ডোটা রেডি করতে হবে, যেটাকে আমরা আমাদের চট্টগ্রামের ভাষায় কাই বলি। ওটাকে কিন্তু গরম পানিতে এইভাবে করতে হয়। তো আমি এখানে 3 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। যদি চালের গুঁড়া হতো তাহলে ডাবল দিতাম, ময়দা যেহেতু পানি একটু কম লাগবে। তো লবণ দিয়ে দিলাম। এরপর আপটা করতে হবে, পানি একেবারে সিদ্ধ হয়ে ওঠার জন্য। আর মাঝখান বরাবর হোল করে আমি ডিমটা ময়দার সাথে একটু মিশিয়ে নিব। এরকম এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানি এদিকে সিদ্ধ হয়ে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো সময় নিয়ে খাইটা রেডি করে ফেলতে হবে, যেমনটা আমি করতেছি দেখিয়ে বুঝতে পারতেছেন। এরপর খামিরটা রেডি হয়ে গেলে এভাবে প্যানের গাছে উঠে আসবে। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 3 কাপ পানি অ্যাড করেছি। এরপর এটাকে একটা ছড়ানো পাচ্ছে ঠান্ডা করতে দিতে হবে। এরপর দেখুন এখন প্রচণ্ড গরম, সেই জন্য চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটু গরম থাকা অবস্থায়, মানে আপনি হাত দিয়ে ধরতে পারবেন ওই অবস্থায়, এটাকে একটু মুতে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু লাম্পস হয়ে যাবে, ভালো করে মোতা যাবে না, যেমনটা আমি করতেছি। আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, ওরকম করে একটু মুঠে নেবেন। এরপরে দেখেন আমি ভালো করে মুতে ডোটা রেখে 2টা লেচি কেটে নিয়েছি। একটু মোটা করতে হবে, কারণ বেলার পর কিন্তু তেমন একটা বেশি মোটা না, তেমন একটু বেশি পাতলাও না, এরকম করে বেলে নিতে হবে। দেখুন
আমি ভেজে নিচ্ছি, ময়দা দিয়ে ভালো যাবে, তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ফুলে উঠবে। এবার দেখুন আমি ভেজে নিয়েছি, বেলা তো আমরা সবাই পারি তাই বেলানোটা দেখালাম না, এরকম মোটাও না পাতলাও না এরকম করে বেলে নিতে হবে। এরপর দেখেন বেলে নেওয়া শেষে এরকম একটা কাটার দিয়ে, বা আপনাদের কাছে এর চেয়েও ভালো কোনো কাটার থাকলে, বা যে সিলভারের টিফিন পাওয়া যায় ওই টিফিনের ঢাকনা থাকলে ওইগুলো দিয়ে করা যায়, তবে মধুপুলি শেপ আকারে, বা আপনাদের পছন্দ মতো শেপ আকারে কেটে নিতে পারেন, তবে মধুপুলি শেপ হচ্ছে এটাই, এটা কাটলে বেটার হয়। এর উপর আমি সব কটা এটা কেটে নিব, এরপর দেখা হচ্ছে একদম ভাজার পর্যায়ে আমি এর মধ্যে কেটে নিই সবগুলো পিঠা। এরপর দেখুন আমার সব কটা পিঠা কাটা হয়ে গেছে, আমার 2 কাপ ময়দা দিয়ে 20টার মতো পিঠা হয়েছে। এবার আমি বাস্তে চলে যাব, এটাকে ডিপ ফ্রাই করা যায় আবার শ্যালো ফ্রাইও করা যায়, শ্যালো ফ্রাই বলতে কম তেলে আর কি। আমি মোটামুটি তেল দিয়েছি এখানে 2 কাপের মতো, প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন, তারপর এটা ছাড়ার সময় চুলার আঁচটা মাঝারিতে করে দেবেন, কারণ যদি আপনি বেশি গরম করে ফেলেন তেলটা তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পড়ে যাবে, সেই জন্য আমার প্রসেসটা ফলো করে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন। দেখুন আমার সব কটা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক লোভনীয়। যারা পিঠা প্রেমিক তারা তো অবশ্যই পছন্দ করবে এই পিঠাটা। একটা আপনাদের কাছে একটা ভিডিও পৌঁছে দিতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই প্লিজ একটু কষ্ট করে হাতের আঙুলের ছাপ দিয়ে একটু আমাদের সাপোর্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো চ্যানেলটি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।